আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝে গেছেন কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি কীভাবে আপনারা 15 আগস্টে খালেদা জিয়ার শুভ জন্মদিনের পোস্টার ডিজাইন করবেন শুধু নাম আর ছবি পাল্টিয়ে। খুব সহজে পারবেন। তবে এই পোস্টারটি ডিজাইন করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিএফ ফাইল আর একটি পিক্সেল অ্যাপস। তবে এই পিএফ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 4টি সংখ্যার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলি এই ভিডিওর মাঝে মাঝে দেখতে পারবেন এক এক করে। তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। ভিডিও স্কিপ করে দেখলে পাসওয়ার্ডও সংগ্রহ করতে পারবেন না, পিএফ ডাউনলোড করতে পারবেন না, পোস্টার ডিজাইন করতে পারবেন না। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে আপনারা পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিএফপি ডাউনলোড করে নেবেন খুব সহজেই। তো পিএফপি ফাইলটি ডাউনলোড করার পরে আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপস। এই অ্যাপসটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও যে কোনো ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সেল অ্যাপস। এখানে আপনি এই পিক্সেল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করে তারপর ওপেন করে দেবেন। তার আগে ভিডিওটি যদি ভালো লাগে এটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। বেশি গল্প না করে সবাই শুরু করা যায়। সবে প্রথমে আপনাদের ফোনের পিক্সেল অ্যাপসটা ওপেন করে দেবেন। অ্যাপসটা ওপেন করার পরে এরকম আসলে যেখানে কর্নার থ্রি ডট ক্লিক করে এই যে ওপেন পিএফ ফাইল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে তারপরে এখানে ডাউনলোড অপশন পিএফ ফাইলটি পেয়ে যাবেন। আমার যখন ডাউনলোড করা আছে এই পিএফ ফাইলটি ক্লিক করে দেওয়ার পরে ব্যাগে ক্লিক করবেন, এরকম চলে আসবে। এরকম আসার পরে এখানে আপনার সব কিছু ঠিকঠাক থাকবো, শুধু আপনার পাল্টিয়ে আপনি কিছু ডিজাইন করতে পারবেন। তো ছবি চেঞ্জ করার জন্য আমার ছবি এখানে আপনি ছবি বসানোর জন্য এখানে টালাল একটা ছবি দেবেন। আর এখানে আমার নামটা চেঞ্জ করার জন্য আপনার নাম দেওয়ার জন্য এখানে নামের টালাল একটা ছবি দেবেন। নিয়ে লেয়ারে ক্লিক করে দেবেন। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখন আপনি যেখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ছবিটা টাচ করে দেবেন। তারপরে এখানে রিসিলেক্ট এখানে ক্লিক করে দিয়ে রিসিলেক্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন থেকে ফটো নিতে হবে। অবশ্যই ফটোটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করে যদি না জানেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। তো আপনি গ্যালারি থেকে একটা ছবি নেবেন, খুব সহজেই এটা 1% এক্সাস্ট হয়ে গেছে। এবার আপনার নাম চেঞ্জ করার জন্য আবার এই নাম একটু ক্লিক করে দেবেন। আমার পরে ক্লিক করে দিয়ে এখানে এই আইকন এখানে ক্লিক করে দিয়ে যে নামটা আছে আমার এই নামটা কেটে দিয়ে ওই নামটা দিয়ে ওকেতে ক্লিক করলেই আপনার নামে পোস্টার ডিজাইন করা যাবে। তারপরে এই পোস্টারে সেভ করার জন্য এখানে ক্লিক করে দিয়ে এই যে সেভ অ্যাজ ইমেজ এখানে দিয়ে দেবেন। এখানে দিলে এখানে সেভ গ্যালারি এখানে দিলেই আপনার ফোনে সেভ হয়ে যাবে খুব সহজেই। ওখানে ওয়েট করবেন ছবিটা ফুল এইচডিতে সেভ হইতেছে, সেভ হয়ে গেছে। এবার আপনি গ্যালারিতে দেখতে পারবেন, এবার আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।